হ্যালো বন্ধুরা, এই কাহিনী হলো এমন একটি প্লেন হাইজ্যাকের, যেখানে প্লেন হাইজ্যাক যারা করেছিল তাদের শাস্তির জায়গায় উপহার দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা হলো 1978-এর, যখন 150 জন যাত্রীদের নিয়ে একটি প্লেন দিল্লি যাচ্ছিল, যাকে ওইখানে উপস্থিত দুজন লোক হাইজ্যাক করে নেয় তাও খেলার বন্দুকের সাহায্যে। এবং ওদের ডিমান্ড ছিল ইন্দিরা গান্ধী, যিনি ইমার্জেন্সি লাগানোর পর জেলে ছিল, ওনাকে যেন ছেড়ে দেওয়া হয় এবং ওনার ছেলে সঞ্জয় গান্ধীর উপর থেকে সব ধরনের চার্জ সরানো হয়। এছাড়াও তাদের অন্য আরেকটি ডিমান্ড ছিল, ওরা প্লেনকে পাকিস্তান ও বাংলাদেশে নিয়ে যেতে চাইছিল। কিন্তু যখন হাইজ্যাকারদের মধ্যে একজনের পিতা ওয়্যারলেসের মাধ্যমে ওদের সাথে কথা বলে, তখন ওদের হুশ ঠিকানায় আসে এবং ওরা প্লেনকে বারাণসীতেই ল্যান্ড করে। এবং এই ঘটনার পর ওই দুই হাইজ্যাকারকে কংগ্রেস পার্টির তরফ থেকে নির্বাচন লড়ার সুযোগও দেওয়া হয়। এখন আপনারা এটাকে কি বলবেন, প্লেন হাইজ্যাক করার পরও কেউ কি করে নির্বাচনের টিকিট পেতে পারে? কিন্তু এমনটাই হয়েছিল। এখন আপনার এই সম্পর্কে কি ধারণা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, এবং এমনই অসাধারণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল মিস্টার আবিদুল।